গুলি আছি আমরা, একদিন কাজ না করলে পরের দিন সুলাই আগুন জ্বলে না, সেই দেশের লকডাউন আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা করোনাকে ভয় করি না, আমরা ভয় করি লকডাউনকে। কখন আবার লকডাউন দিবে? রমজান ঈদ করতে পারি নাই, সামনে কুরবানি দিই। আমার ছোট ছোট চারটা মেয়ে এলা মাদ্রাসায় পড়ে। আমি বললাম স্যার আমার বেটা এটা খুলেন না স্যার, আমার এরকম ভাবে মরি তাহলে এটা গজব পড়বো, কোথার গজব বুঝছেন? গরিবের পরে যদি এরকম অত্যাচার করে সরকার, এরা ব্যাটারিচালিত রিক্সা ব্যান বন্ধ করে দেওয়া এবং গরিবের রিক্সা ব্যান ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা দেখে কথা না বলে আর থাকতে পারলাম না। দর্শক, এই অটো রিক্সা আমাদের দেশে আসলো কিভাবে? যারা গরিবের একমাত্র অবলম্বন ভেঙে গুড়িয়ে দিয়েছেন তাদের কাছে আমি এই প্রশ্নের উত্তরটি জানতে চাই। সরকারের অনুমোদন ছাড়াই অটো রিক্সা দেশের রাজপথে কীভাবে নামল? আর যদি সরকার অনুমোদন দিয়েই থাকে তাহলে এখন এমন ব্যবহার কেন? কেন গরিবের পেটে লাথি দেওয়া হচ্ছে? দর্শক, এখন উচিত হলো যারা প্রথম এই অটো রিক্সাকে অনুমোদন দিয়েছে তাদের পেছনে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। দর্শক, একজন রিক্সা ড্রাইভারকে দেখে দেখে বলছিলেন, অনেক শখের পালিত গরুটা বিক্রি করেছি, ছোট বোনের আদরের ছাগলটাও বিক্রি করেছি, তারপরও 15,000 টাকা কম ছিল, শেষমেশ এনজিও থেকে মা 15,000 টাকা কিস্তিতে উঠিয়ে দিছে। পরে একটা অটো কিনলাম, আমার পরিবারের শেষ সম্বল এই অটো রিক্সা। এই অটো রিক্সাটা চলে যদি তাহলে আমার ঘরের ভাত রান্না হবে, আর যদি বন্ধ থাকে তাহলে রান্না হবে না, পুরো পরিবার না খেয়ে থাকবে। দর্শক, প্রশাসনের কাছে অসহায় ড্রাইভারের প্রশ্ন ছিল, আপনাদের ক্ষমতার জোরে আমার রিক্সাটা গুড়িয়ে দিলেন, আমার পরিবার এখন বাঁচবে কী করে? সাথে রিক্সা ড্রাইভারের করুণ কাহিনী শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠেছে। এই রিক্সা ড্রাইভার ভাইরা, তারা কেউ কানাডায় বাড়ি বানাবে না, আমেরিকায় দামি গাড়িও কিনবে না, আর ইংল্যান্ডে কোটি কোটি পাউন্ডের ব্যবসা প্রতিষ্ঠানও করবে না। এরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার লড়াই করে, রাজপথে ঘাম জড়িয়ে পরিবার পরিজনের ক্ষুধা নিবারণ করে, তারপরও নিয়তি তাদের সাথে খেলা করে। দর্শক, মেনে নিচ্ছে তিন চাকার যান মোটর দ্বারা দ্রুত গতিতে চললে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, তবে এর অর্থ এই নয় অটো রিক্সা ব্যান সব কিছু বন্ধ করে দিতে হবে এবং ভেঙে চুরমার করে দিতে হবে। দর্শক, আমাদের অনেকের মাথা আছে, মাঝে মাঝে এই মাথায় ব্যথাও আছে, তাই বলে আমরা আমাদের মাথাটা কেটে ফেলি, বরং তার জন্যে বিকল্প পথ খুঁজি, ওষুধের ব্যবস্থা করি। দর্শক, অটো রিক্সা চালকের জন্য বিকল্প ব্যবস্থা না করে এই অসহায় মানুষগুলোর রুটি রুজি বন্ধ করে দেওয়া আর তাদেরকে নির্যাতন করা, মারধর করা কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন রইল। দর্শক, গরিবের এই অটো রিক্সা নিয়ে আর একটি অভিযোগ, তাদের ভ্যান অথবা অটো রিক্সার চার্জ দিতে গিয়ে নাকি মারাত্মক বিদ্যুৎ অপচয় হয়। দর্শক, ঢাকা শহরের অলিতে গলিতে বিল্ডিংয়ে সারি সারি এসি লাগানো, যখন সকাল থেকে সেই এসিগুলো চলতে থাকে তখন কি বিদ্যুতের অপচয় হয় না? বড় লোকেরা তাদের বড় বড় অফিসের রুমে রুমে এসি ছেড়ে আরামে অফিস করছেন, তখন বিদ্যুৎ নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু অসহায় গরিব খেটে খাওয়া মানুষগুলো এই জুন মাসের রোদে দুটি প্যাডেলের বদলে যদি মোটর দিয়ে তাদের রিক্সাটা চালায় তাতে কিন্তু বিদ্যুতের অপচয় নিয়ে কথা ঠিকই উঠে। দর্শক, এই দেশে উপরের মানুষের বিলাসিতার জন্য সব উন্মুক্ত থাকলেও নিম্ন শ্রেণীর মানুষের ক্ষুধা নিবারণের জন্য সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। দর্শক, স্কুল মাঠে আর ছাত্রছাত্রীর ছায়াও নেই, লকডাউনের নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে এই সরকার জাতির ভবিষ্যৎ ডাউনের স্বপ্ন দেখছে। দর্শক, করোনার বাহানায় স্কুল কলেজ বন্ধ থাকলেও পরিমণিদের নাইট ক্লাব কিন্তু ঠিকই খোলা আছে, গরিব রিক্সাওয়ালা রিক্সাটা উল্টানোর শক্তি প্রশাসনের টিকে আছে, কিন্তু রাতের আধারে নাইট ক্লাবে দরজায় তালা লাগানোর সাহস এই চাটগার পুলিশ বাহিনীর কখনো হবে না। দর্শক, আজ ভাবতে অবাক লাগে, মদ জোয়ার আড্ডা, নাইট ক্লাব খোলা, অথচ শিক্ষা প্রতিষ্ঠানের দরজায় তালা। দর্শক, এই করোনা ভাইরাস আমাদের দেশে কতটা কী করবে আমার জানা নেই, তবে এটা নিশ্চিত হয়ে বলতে পারি এইভাবে চলতে থাকলে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে মেধাহীন এক ভাইরাস আগামী প্রজন্মকে নিশ্চিত ধ্বংস করে দেবে। দর্শক, লকডাউনের প্রবর্তন আজ বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে শাটডাউন। আজব তামাশা দেখে আমি তাজ্জব বনে গেলাম, শাটডাউনে শিল্প কারখানা খোলা, ব্যাংক লেনদেনও খোলা, হোটেল রেস্তোরাঁ খোলা, খাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আন্তর্জাতিক ফ্লাইট তো চালু থাকবেই, ঢাকার জাতীয় স্টেডিয়ামে গরুয়া ফুটবল টুর্নামেন্টও চলবে, কিন্তু চলবে না ঘর থেকে বাইরে যাওয়া, বাইরে গেলে হতে হবে গ্রেপ্তার অথবা 6 মাসের কারাদণ্ড। দর্শক, আজ আলাদিনের চেরাগের কথা খুব বেশি মনে পড়ছে, যদি সবার ঘরে ঘরে একটি করে আলাদিনের চেরাগ থাকতো তাহলে আমাদের আর বাইরে যেতে হতো না, পুলিশ আর সেনাবাহিনীর লাঠি গোতা খেতে হতো না, ঘর থেকেই চেরাগের ঝিন দিয়ে সব কিছু করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য
আমাদের সেই আলাদিনের ছেরাগ নেই। কোন কথা হলো, সব প্রতিষ্ঠান খোলা রাখলো, আবার পাবলিকের ঘর থেকেও বের হতে নিষেধ করলো। তাহলে এই প্রতিষ্ঠানে যাবে কারা? এলিয়েন? আমার তো মনে হয় এই লকডাউন শাটডাউন বলে কিছু নেই, সবই নাটক। শুধুমাত্র অটো রিক্সা চালকরা যাতে কোনো হাঙ্গামা অথবা আন্দোলন না করতে পারে সেজন্যই শাটডাউনের ডাক দিয়েছেই অবৈধ সরকার। না হলে সব কিছু কোলা দুনিয়ার সব কিছু শুধু ঘর থেকে বের হতে পারবে না, বের হলেই জেল জরিমানা। দর্শক, ধরে নিলাম জনগণ এই শাটডাউন মেনে নিয়ে ঘরে বসে গেছে, দুই মাস তারা বের হবে না, কিন্তু তাদের ঘরে খাবারটা পৌঁছে দেবে কে? পেট তো আর শাটডাউন মানবে না। সরকার কি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার পরিকল্পনা রেখেছে? অবশ্যই রাখা উচিত। জনগণ তাদের ট্যাক্সের টাকায় মাত্র দুইটি মাস কি ঘরে বসে খেতে পারবে না? অবশ্যই পারবে, সরকার তো তার বাবার ঘর থেকে এনে দেবে না, আমাদের টাকা আমাদেরকে দেবে। একটা দেশের উন্নয়নের শতভাগ অবদান সেই দেশের জনগণের, খেটে খাওয়া প্রত্যেকটি মানুষের, কারণ দেশের জনগণ তাদের পরিশ্রমের একটি ভাগ দেশের সরকারকে দান করে দেশের উন্নয়নের জন্য। দেশ সেই ভাগ কাজে লাগিয়ে আরও আয় করে, উন্নতি করে, এটি সরকারের কোনো অবদান নয়, বরং জনগণের দান থেকেই দেশের উন্নয়ন। আর এই উন্নয়ন শুধু বুলি চড়ানোর জন্যে নয়, বরং দুর্যোগ দুঃসময় জনগণের পাশে থাকার জন্যে। দর্শক, জানতে চাই রাষ্ট্রের রিজার্ভ কোথায় গেল? এই সরকারের আমলে দালাল চাটুকার সব আঙ্গুল ফুলে তাল গাছ, সাধারণ ইউপি মেম্বার কোটি টাকার মালিক হয়ে যায়, আর এমপি মন্ত্রীর কথা নাইবা বললাম। কিন্তু এই এমপি মন্ত্রীগুলো করোনার কালে হাত গুটিয়ে বসে আছে, দান করবে দূরের কথা, উল্টো গরিব দুঃখীর ত্রাণ তহবিল তারা লুটপাট করে তাদের নিজের ঘর ভরছে। অথচ অনেক ভিক্ষুককে ভিক্ষা করে করোনাকালে ভিক্ষার পয়সা দিয়ে দান করতে দেখেছি আমরা। অথচ নির্লজ্জ অমিনেতারা দান করবে দূরের কথা, দান করাতের পয়সা মেরে খাচ্ছে। সরকারকে বলতে চাই, বাস্তবতা নিয়ে একটু ভাবুন, লকডাউন আর শাটডাউনের নাটক চালুন। আর যদি শাটডাউন দিতেই চান, তাহলে দেশের খেটে খাওয়া মানুষগুলোর দায়িত্ব নিন, তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনারা বলবেন ঘরে থাকো, আর মালিক বলবে কাজে না গেলে বেতন বন্ধ, তাহলে লোকজন খাবে কি? খালি খালি উন্নত দেশের গল্প শোনান। জানেন উন্নত দেশগুলো লকডাউন কেমন হয়? উন্নত দেশগুলোতে লকডাউন দিলে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতিপূরণ সরকার বহন করে। লকডাউন চলাকালীন শ্রমিকদের 70-80% বেতন সরকার বহন করে। আমাদের দেশের জনগণকে বেতন ভাতা নাইবা দিলেন, অন্তত যতদিন শাটডাউন দিয়েছেন ততদিন খেটে খাওয়ার অসহায় মানুষগুলোর দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেন। আর যদি না পারেন, তাহলে আপনার লকডাউন শাটডাউনের গোষ্ঠী কিলাই। যে সরকার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার জনগণকে হুকুম দেওয়ার ক্ষমতাও রাখে না। না হলে দেশের জনগণ বলতে বাধ্য হবে, ভাত দে হারাম জাদি, নইলে শাটডাউন ছিবিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।